আগামী কুড়ি তারিখ কলকাতায় আসবেন কমাদান্তে চের কন্যা এবং নাতনি অ্যালাইডা গুয়েভারা এবং তার কন্যা এস্তেফানিয়া গুয়েভারা বিগত চব্বিশ বছর পর আবারও কলকাতার মাটিতে পা দেবেন কিউবা বিপ্লবের নেতা কমাদান্তে চের কন্যা আগামী কুড়ি এবং একুশ তারিখ কলকাতায় বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অ্যালাইডা গুয়েভারা এবং তার কন্যা সেই বিষয়েই শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন সিপিএম মন্ত্রী অঞ্জন বেরা ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে অর্থাৎ কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং দিল্লিতে সফর করেছেন অ্যালেইদা এবং তার কন্যা এস্তেফানিয়া সারা ভারত শান্তি এবং সংহতি সংস্থা এবং ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবার উদ্যোগে আয়োজিত সংহতিমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা হ্যাঁ সাতানব্বই সালের নভেম্বরে একটা প্রোগ্রাম আমি দেখছি সাতানব্বই আমি দেখলাম পুরোনা চালে আমার কাছে তো এখানে উনি এসেছিলেন আসলে কেরালাতে গৌরী আমা ফাউন্ডেশন কিন্তু সেটাই তাছাড়া এই যে এসেছেন এবং উনি প্রতিবারই এখানে একটা কিউবা সলিডারিটি ক্যাম্পেন পাঁচ ছটা রাজ্যে এটা করছে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন এবং ন্যাশনাল কমিটি ফর কিউবা সলিডারিটি ফর সলিডারিটি উইথ কিউবা এরা হচ্ছে গোটা গোটা দেশে এটা কিনেট করছে আমাদের এখানে সমস্ত কিউবা সলিটারি মুভমেন্ট আলাদা ধরনের অরিন্দ্যা রিসেন্ট সলিডারিটি অর্গানাইজেশন হচ্ছে এমন একটা সংগঠন যা কিন্তু সবাই যুক্ত এটা ভীষণ বড় একটা ওপেন ফোরাম করে তার সঙ্গে নানা ধরনের নানা মতে নানা সেটের সেট দাদা আইপিএস রিসেল হচ্ছে একটা ব্যাপার এবং কিউবা সলিটারি একটি কমেডি সেন্টের ব্যাপার আমরা এরকম আইপিএসও কিউবা সম্পত্তি তার সঙ্গে আমরা একটা কার্ডে লিখেছি আরও অনেক আগামী কুড়ি এবং একুশ তারিখে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কলকাতার মানুষকে বার্তা দেন সিপিএম নেতা অঞ্জন বেরা ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট ওঙ্কার বাংলা